পরে কথা বলবো, ঠিক আছে দীপ্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এমনি কি আমি আমাদের এখানে হুম জয়েন হুম করতে বলবো? হুম হুম ওকে, তাহলে আমি ওই ইয়েটা দিয়ে দিচ্ছি হইছে, লিংক। আচ্ছা 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 ঠিক আছে। সেটা হচ্ছে ইউটিউবের যে ব্যাপারটা থাকে, আমরা ইউটিউবের যেটা জানি যে এই ইউটিউবারের আর্নিং এত, ওই ইউটিউবারের আর্নিং এত, আমরা এই টাইপের কথা শুনি। এই টাইপের কথা শুনলে অনেকেরই ধারণা হয় ইউটিউবের থ্রুতে আমরা আর্ন করতে পারি, অবশ্যই পারি। সেটা নট যে আমি ইউটিউবে ভিডিও দিয়ে আমরা আর্ন করব। ইউটিউবে আমরা আর্ন করতে পারি হচ্ছে আমরা ইউটিউবে যে ভিডিও দেই, যে কন্টেন্ট দেই, ওই কন্টেন্ট ওই ভিডিও দেওয়ার পরে, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু ওই কন্টেন্ট ওই ভিডিও দেওয়ার পরে আমার ওই ভিডিওর উপরে গুগল থেকে, গুগল অ্যাডস থেকে আমার এটার উপরে যখন কোনো অ্যাড আসবে এবং ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে, তারপরে যখন অ্যাড আসে, ওই অ্যাড আসলে আপনার হচ্ছে কি বলে, ওই অ্যাড আসলে গুগলকে অ্যাডের জন্য যা পে করা হয়, গুগল ওইখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে পে করবে। ইউটিউবের আর্নিংটা এভাবে হয়। এখন একটা ইউটিউব চ্যানেলের, আপনারা কি জানেন যে আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ানের একটা করে ইউটিউব চ্যানেল আছে? আছে আপু, আমারও আছে। চ্যানেল খোলার পরে চ্যানেল আছে না? চ্যানেল প্রত্যেকের একটা আমার আমার একটা চ্যানেল চ্যানেল আছে, হয়ে যাবে। আমার সাবস্ক্রাইবার আছে 1100 টাইপ। আমি ওইটা বলি নাই, নর্মালি কোনো সাবস্ক্রাইবার ছাড়াও বছরের পর বছর আমাদের একটা চ্যানেল থেকে যায়। সেইটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলকে আমাদের যখন ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমাদের যেটা হয় যে আমরা ইয়ে করি না, যে কোনো কিছু কাউকে সাবস্ক্রাইব করতে যাই না। কাউকে যখন সাবস্ক্রাইব করতে যাই, সাবস্ক্রাইব করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে গুগলে লগ ইন করতে হয়, গুগল লগ ইন করতে হয়, রাইট? গুগল যখন লগ ইন করি তখন অটোমেটিকলি আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায় ইউটিউবে। যেই চ্যানেলের কথা হয়তো আমিও জানি না, আপনিও জানেন না, আমরা হয়তো চলছি ওই চ্যানেলটা দিয়ে, আমরা ইউটিউবের ভিডিও দেখছি, আমরা ভিডিও ডাউনলোড করছি, সাবস্ক্রাইব করছি, লাইক দিচ্ছি, কমেন্ট করছি, কিন্তু ওইটা কিন্তু আমার একটা চ্যানেল হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, আমাদের একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করা, একটা চ্যানেলকে প্রপার ওয়েতে অপটিমাইজ করা। একটা চ্যানেলের দুইটা জায়গায় আপনার কিওয়ার্ড থাকে, একটা চ্যানেলের কিওয়ার্ড, একটা ভিডিওর কিওয়ার্ড। এখন বলেন আপু, ভিডিওর কিওয়ার্ড কি? ভিডিওর কিওয়ার্ড হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ড থাকবে, চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে চ্যানেলের মধ্যে যেটা থাকবে। এইখানে ইউটিউব চ্যানেলে দুই রকমের জিনিস আপলোড করতে হয়, একটা ভিডিওর জন্য করতে হয়, একটা চ্যানেলের জন্য করতে হয়। চ্যানেলের জন্য করবেন কেন, ভিডিওর জন্য করবেন কেন? একটা চ্যানেল হয়তো ধরেন আপনার ট্যুর নিয়ে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে যদি একটা হয়, একটা ওইখানে আপনি আপনার কিওয়ার্ডের মধ্যে ট্যুর ট্রাভেলস তো থাকবেই, আদার কিওয়ার্ডও আপনাকে অ্যাড করতে হবে। আদার কিওয়ার্ডের মধ্যে আপনি তো শুধু বাংলাদেশ দিলে হবে, বাংলাদেশ বা বাংলাদেশের কোনো জায়গার নাম দিলে কি হবে, এখানে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গার ট্যুর ট্রাভেলস আপনি অ্যাড করতে পারেন। বা এমন যদি ধরি যে আমি ফুড রেসিপি, ফুড রেসিপি গেলে যেমন আয়েশা আপু এখানে ফুডের কাজ করে, আয়েশা আপু ডেজার্টও করছে, আয়েশা আপু স্ন্যাক্সও করছে, পিজাও করছে, চাউমিনও করছে। তো আয়েশা আপু যখন চাউমিন দিবে, চাউমিন রিলেটেড কিওয়ার্ড গুলি উনি ওনার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিবে। কিন্তু এই ফুড রিলেটেড, চাউমিন রিলেটেড, ডেজার্ট রিলেটেড, মানে যেই জিনিসগুলো আমি আপলোড করব, ওইটার ইন ডিটেইলে শর্ট ভার্সনের কিছু কিওয়ার্ড আমি আমার চ্যানেলে আপলোড করে দিব। এখন আসি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কথা। ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ব্যাপারে হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেলের মিনিমাম 12 মাস বয়স থাকতে হবে, একটা ইউটিউব চ্যানেলকে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 ওয়াচ আওয়ার থাকতে হবে, 4000 ওয়াচ আওয়ার, তারপরে সেটা আপনার এনাবেল হবে। কিন্তু এখানে কথা আছে, ইউটিউব চ্যানেল বাংলাদেশে মনিটাইজ হয় না, বাংলাদেশে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা হয় না। আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে উপায় হচ্ছে আমরা প্রথম পর্যায়ে বায়ারের জন্য যদি করি, বায়ার আমাদেরকে তার ফোন নাম্বার দিবে, তার কান্ট্রি দিবে, সেটা টেনশনের কিছু নেই। আর বাংলাদেশের জন্য করলে আমি ভেরিফিকেশনটা সব করে নিব, সব করব আমার বাংলাদেশি নাম্বার দিয়ে,
কিন্তু পরবর্তীতে কি আমি কান্ট্রি চেঞ্জ করে দিব, কান্ট্রি চেঞ্জ করে আমি এটা বাইরের কান্ট্রি দিব, তখন জিনিসটা তো হ্যাক হবে না। হ্যাক কিভাবে? আলাদা মানুষে করতেছে তাই যে আপনার ওই আইডিয়া এক ধরনের হবে, আপনার ইনফরমেশন ডেরিভেশন এক হবে, কিন্তু কান্ট্রি যাও তো না। আমার ওখানে শুধু ফোন ভেরিফিকেশন করাতে হবে যখন আমি চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করব, আর আমি 15 মিনিটের বেশি কোন ভিডিও আপলোড করতে চাই চ্যানেলে, তখন আমার এই ভেরিফিকেশনটা প্রয়োজন হয়। এখন ফোন দিয়ে ভেরিফিকেশন আমি করে নিব, আমার বাংলাদেশি নাম্বার আছে, আমি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিব, কিন্তু আমি ভিতরে সেটিংস এ গিয়ে আমি ইয়ে দিয়ে দিব। হ্যাঁ, যে কান্ট্রি গুলিতে মনিটাইজেশন এনেবল হয় ওই কান্ট্রি দিয়ে দিব। এটা ঠিক আছে না? তাহলে ওই আপনার 3 থেকে 10 মিনিটের মধ্যে যদি আমরা ভিডিও বানাই তাহলে ওটার জন্য ভেরিফিকেশন লাগবে? 10 মিনিট না ভাই, ওটা 10 মিনিট না, মিনিমাম 15 মিনিটের ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে দিয়ে দিতে পারবেন, ওটার জন্য আপনার কোনো ইয়ে লাগবে না, ভেরিফিকেশন লাগবে। আচ্ছা, এখন আসি আমরা ইউটিউব চ্যানেলের স্লাইডে, বা আমরা বাকি যেই আমার ডকটা কেউ একটু ওপেন করে দেন। দীপ্ত ধর বা অন্য কেউ একটু ওপেন করে দেন, স্ক্রিন শেয়ার করে ডকটাকে ওপেন করে দেন। ডক ফাইলের এখানে যা যা ছিল, চেকলিস্ট হচ্ছে একটা ভিডিও আপলোড করতে গেলে ওই ভিডিওতে কি কি থাকতে হবে, ইউটিউব চেকলিস্ট বলে যে জায়গাটা ছিল ওই জায়গাটা ওইটা, যে একটা ভিডিও আপলোড করতে গেলে একটা ভিডিওর মধ্যে কি কি থাকলে ওই ভিডিওটা র‍্যাঙ্কে আসবে। আপনার যদি কাস্টম ইউআরএল, এখানেও কিন্তু কাস্টম ইউআরএল করা যায় ইউটিউবেও, কিন্তু কাস্টম ইউআরএল করতে গেলে মিনিমাম 100 ইউজার লাগে, 90 দিন টাইম লাগে। আপনাদের যে কেউ পিসিতে থাকলে একটু আমার ডকটাকে শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আমার সাথে। করছি আমার ফেসবুকে দেখার জন্য। আচ্ছা, আর ইউটিউবের রুলস রেগুলেশন যেটা থাকে, আপনি কারো স্ট্যান্ডার্ড লাইসেন্সের কোনো কিছু নিয়ে কপি করতে পারবেন না। আপনি যদি ইউটিউবের রুলস ভায়োলেট করেন তাহলে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। বায়ারকে আপনারা কখনো গ্যারান্টি দিবেন না যে আমি তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দেবো। বায়ারকে বলতে পারেন আমি তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের যেই ক্রাইটেরিয়া থাকে বা যেই রিকোয়ারমেন্ট থাকে আমি সেটা ফুলফিল করে দেবো, বাকিটা ইউটিউবের ইচ্ছে, ইউটিউব করবে কি করবে না। বুঝে গেল? ইউটিউবের আরেকটা জিনিস হচ্ছে যে ইউটিউবের সেটিংস এর জায়গা, ওই কি সরি কিওয়ার্ড এর, আপনাদের যেটা হচ্ছে কিওয়ার্ডটা যে অ্যাড করেন, আপনারা বলতে পারেন আপনি কিওয়ার্ড কেন অ্যাড করবো। একটা ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড অ্যাড না করলে, কিওয়ার্ড অ্যাডটা হচ্ছে অনেকটা আমরা হ্যাশট্যাগ, মানে কি অনেকটা না, কিওয়ার্ড অ্যাডটা আমরা বেসিক্যালি হ্যাশট্যাগ আকারে করি। হ্যাশট্যাগ আকারে করার পরে সেই হ্যাশট্যাগ গুলি দেয়া হয় যাতে আমাদেরকে যে কেউ সার্চ করলে পাওয়া যায়। তো একটা চ্যানেলে র‍্যাঙ্কে আনার জন্য বেসিক্যালি হ্যাশট্যাগ গুলি কাজ করে, যে চ্যানেলটা র‍্যাঙ্কে আসবে সার্চ করলে আমার ফার্স্টই চলে আসবে। ধরুন কিডস ভিডিও, কিডস ভিডিও দিলে অনেক চ্যানেল আসে, কিন্তু কিছু চ্যানেল সবার ফার্স্টে চলে আসে না। ওই ফার্স্টে চলে আসার কারণে এখন বলতে পারেন আপু আমি তো এখানে নরেন্দ্র মোদি দিয়ে একটা টাইটেল বা একটা যদি ইয়ে দিয়ে দিই, থাম্বনেইল, কাস্টম থাম্বনেইল দিয়ে দিই, তাহলে তারপর আমার ভিউ হবে, ভিউ হবে কিন্তু কাউন্ট হবে না। এই টাইপের মানুষের নাম, এই টাইপের মানুষের নামকে ট্যাগ আকারে ইউজ করা বা এই টাইপের মানুষের ভিডিও ইউজ করলে আপনার ভিউ হয় কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না, বা এটার ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। বুঝতে পেরেছেন? তার কারণ আপু জিনিসটা কি ফ্যাক্ট, কারণ ওদের নাম ইউজ করেছে, এই টাইপের নাম ইউজ করলে হচ্ছে ইয়ে হয় না, মনিটাইজেশন হয় না বা ওইটার ওয়াচ আওয়ারটা কাউন্ট হয় না, কারণ ওরা অলরেডি ফেমাস পিপল, তাদের নাম ইউজ করলে যে কেউ যে কারো চ্যানেলকে
তৈরি করে নিতে পারবে, কিন্তু এই টাইপের নাম ইউজ করলে চ্যানেল তৈরি হলে মানে তৈরি আসলে করতে দেয় না। আচ্ছা এইটার তো প্রয়োজন নাই, এটা এটা স্লাইড, আমি স্লাইডের কথা বলিনি ভাইয়া, আমি স্লাইডের কথা বলিনি, আমি আপনাকে বলেছি আমি যে গুগল ডকটা দিয়েছি ডকটার কথা, যেটা আপনারা পড়তে পারেননি, টানা টানা হাতের লেখা, পেঁচানো হাতের লেখা কি কি বললেন। এখন হচ্ছে যেই চেকলিস্টের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে চেকলিস্টের ভিডিও, চেকলিস্টের চেকলিস্ট হচ্ছে একটা ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করব, এখানে যেই অপশনগুলি আছে এই প্রত্যেকটা অপশন আমাদের ওই ভিডিওর মধ্যে থাকলে ওই ভিডিওটা এসইও ফ্রেন্ডলি হয়। এখন বলতে পারেন আপু কিভাবে আমরা বুঝবো যে এটা এসইও ফ্রেন্ডলি, কিভাবে বুঝবেন এটা এসইও ফ্রেন্ডলি? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পিসিতে ইউটিউব চ্যানেলের কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে vidIQ এবং TubeBuddy, vidIQ TubeBuddy vidIQ TubeBuddy জি যেটা লিখে দিয়েছিলেন। হ্যাঁ আমি এখানে লিখে দিয়েছি, এই দুইটা আপনাদের হচ্ছে ইয়ে করতে হবে, এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে, কারণ এই দুইটা দিয়ে দেখা যাবে একটা চ্যানেলের র‍্যাঙ্কিং কোন পজিশনে আছে, কতটা এসইও হয়েছে, ওই চ্যানেলে কিওয়ার্ড কয়টা আছে, ভিডিও ডেসক্রিপশনে কয়টা আছে, ইচ এন্ড এভরি ডিটেইল এখানে দেখা যায়। ভাইয়া আমি আমার গুগল ডকটা অন করতে বলেছি, এটা আপনি আমাকে কপি করে নিয়ে কোথায় অন করছেন? আপু আপনি মেসেঞ্জারে দিয়ে দিয়েছেন না? আমি তো এইভাবে দেইনি, আমি তো একটা ডক ফাইল দিয়েছি। আচ্ছা মেসেঞ্জারই একটা ডক ফাইল দিয়েছি, বসে আর একটু উপরে আছে ভাই, আর একটু উপরে। অক্টোবরে কখনো হয়নি, এখন রেস্ট্রিকশন আসছে। হ্যাঁ সমস্ত গ্রুপের যত টেক্সট আছে সব দেখাই দিচ্ছে ভাইয়া, নিজ দায়িত্ব। এই যে দীপ্ত বড়ুয়া তো এটার মধ্যে ইয়ে রিয়্যাক্ট করেছে ওইটাই, হ্যাঁ এখানে বুঝেননি কি বা কি বুঝা বাকি আছে আমাকে একটু বুঝাবেন আপনারা, কোন লেখাটা বুঝেন নাই? বাপাশের লেখা খেয়ে ফেলেছেন, এটা তো ওভাবেই ছিল আপু, এটা তো ওভাবেই ছিল, এটা এভাবে লেখা থাকার কথা না ভাইয়া। আপু আমার স্ক্রিন তো একবার এখন ফুল আছে, আপনারা হাফ লিখে দেখুন, আমার তো ওপেন আছে আপু, আপনারটা তো ফুল ওপেন হচ্ছে না, এনাদের মতো ওপেন হচ্ছে, আমি ওখান থেকে কপি করে একটা ফাইলে নিয়েছি আর কি। কেন আমার ফাইলটাতে কোনো প্রবলেম? এখানে আপু নিচের গুলো ঠিক আছে, নিচের গুলো ঠিক আছে, যখন কপি করে অন্য ফাইলে নিয়ে গেছি ওখানে একদম ফুল ডিটেইলস পুরোটা চলে আসছে। আপু নিচের গুলো তো ঠিক আছে, আপনি ভিউ এট অনলি দিবেন তো সেজন্য কিছু করতে পারতেছি না। আচ্ছা ও না এখানে একটু ঝামেলা আছে, তাইলে এটা আমি আপনাদের শুধু ভিউ করে দিয়েছিলাম, আমি আপনাদের এটাতে ইয়ে করে দেই,
ভিউয়ার করে দিয়েছি, আমি অন্য এডিটের অপশনটা দেইনি। আচ্ছা একটা সেকেন্ড হোল্ড করেন তো ভাইয়া, আমি পুরোটা একটা করে দেখে আমাদের ধরা যাবে না হয় দেখতে পাবেন। আচ্ছা আপনারা আপনাদের স্ক্রিনটা তাহলে ইউটিউবের অ্যানালিটিক হচ্ছে, আমি যে একটা একটা করে বলে যাই যেটা আপনারা বুঝতে পারেননি, ইউটিউবে এন্ড স্ক্রিন থাকতে হয়। এন্ড স্ক্রিন মিন্স হচ্ছে এন্ড স্ক্রিনে আপনার মানে স্ক্রিনের লাস্টে। ভাইয়া আপনি ইউটিউবে যাবেন একটু, এরকম হওয়ার তো কথা না। ওখানে না কতই কষ্ট হবে। আপনি সরাসরি ইউটিউবে যেতে বলছেন না? হুম হুম আপনাদের সাথে আমিও আমার পিসি থেকে আসলে কাজটা আপু গেছি। আচ্ছা গেলে আপনার ইউটিউবের যে কোনো একটা ভিডিও প্লে করবেন না, আপনি হচ্ছেন যে ভিডিও কোনো ইয়ে হবে না, কপিরাইটেড কোনো গান টান কোনো সাউন্ড যাতে না আসে, তাহলে আমি আমার লাইভে কপিরাইট দিয়ে যাব। আচ্ছা ওরকম যে কোনো একটা ভিডিও আপনারা নিয়ে আসেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। কোনো খবর টবর যে ভাইয়া কোভিড এর নিউজ কি জানো, এই যে ডাউন টাইম মিটিগেশন এটা দিব? না 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 বাই 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 এটা দিব? হ্যাঁ ভিডিওটা প্লে করবেন না, একদম লাস্টে নিয়ে লাস্টের জাস্ট একটু আগে হচ্ছে ভিডিওটা প্লে করবেন না, আপনি আপনার ভিডিওটা পজ করেন, আমাদের জুমের ভিডিও জুমের স্ক্রিন শেয়ারটা পজ করেন, এরপর আমি বলে দিচ্ছি। আচ্ছা আমি পজ করে দিচ্ছি, একেবারে পজ। আমি তো দেখছি স্টপ শেয়ার হয়ে গেছে ভাইয়া। না আমি পজ করে দিয়েছি, স্টপ শেয়ার হয়ে গেছে। আপু স্ক্রিন শেয়ার বন্ধ করতে বলছেন না? স্ক্রিন শেয়ার পজ করতে বলেছি, কারণ ভিডিও প্লে করলে আমাদের লাইভটা হচ্ছে, আমাদের ওই লাইভটাতে আমরা হচ্ছে ইয়ে হব। স্ক্রিন শেয়ার পজ করছি, কপিরাইটেড ইস্যু আন্ডার পড়। আপু শেয়ার পজ করছি, এখন কি ভিডিওটা প্লে করব? শেয়ার পজ করলে হচ্ছে ভিডিওটার একদম লাস্টের দিকে গেলে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার আমি এখন কিছু জায়গা দেখাই, সেই জায়গাগুলো শুধু দেখেন। আচ্ছা আমার তো ওই জিনিসটা এখানে এখন নেই। একটা সেকেন্ড, আচ্ছা ভিডিওটা আমরা যেকোনো ভিডিও একদম লাস্টের দিকে আসলে উপরের ডান পাশে বা নিচের ডান পাশে বা উপরের বা পাশে বা নিচের বা পাশে ভিডিও দেখতে পাই না কতগুলো? হ্যাঁ দেখা যায় তো ছোট ছোট। হ্যাঁ ছোট ছোট ওই ভিডিওটাতে ক্লিক করলে তারা কিন্তু আমাকে আরেকটা ভিডিওতে নিয়ে যাচ্ছে, ওই জিনিসটা হচ্ছে এন্ড স্ক্রিন। যে এন্ড স্ক্রিনে আমি কি অন্য কারো ভিডিও দিব বা আমার কোনো প্লেলিস্টে ভিডিও আছে অর আমার চ্যানেলের কোনো ভিডিও আছে সেটা অ্যাড করে দিব, সেটা করা যায়। আরেকটা করা যায়, দেখবেন অনেক সময় নিচে ছোট্ট করে একটা তার তার চ্যানেলের নাম দেয়া থাকে,
ওই চ্যানেলের নামটা বেসিক্যালি সাবস্ক্রাইবার বাটন। আপনি যখন ওইটাতে ক্লিক করবেন আপনাকে চ্যানেলের সাবস্ক্রাইবারের বাটনে নিয়ে যাবে। এই যে জিনিসগুলি সেট করা, এইটা এই সেট করাটাকে এন্ড স্ক্রিন বলা হয়। যে কোনো ভিডিও দেখবেন লাস্টের নিচে এই যে এখানে যেখানে GMA GMA দেখা যাচ্ছে একদম লাস্টে ডান পাশে নিচে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এই জায়গায় দেখবেন অনেক সময় একটা ভিডিও পুরো ভিডিও এন্টায়ার ভিডিওতে একটা ছোট ওয়াটারমার্ক দেখা যায়। ওয়াটারমার্কটা হচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য বসাতে পারেন, ওয়াটারমার্কটা চাইলে আপনি আলাদা করে রেডি করে তারপর এখানে দিয়ে দিতে পারেন। ওয়াটারমার্কটা অনেক সময় অনেক চ্যানেলে যেটা চ্যানেল লোগো বলে বা চ্যানেল মানে চ্যানেল লোগো চ্যানেল আর্ট এই ব্যাপারগুলি বেসিক্যালি হচ্ছে হচ্ছে আপনার ইয়েদের জন্য কি বলে এটাকে চ্যানেল আর চ্যানেল লোগো গুলির চ্যানেল আর চ্যানেল লোগো হয় হচ্ছে অনেক সময় আপনার যে চ্যানেলটা থাকে ওই চ্যানেলের এটাকে কি বলবো আমি যে ছবিটা থাকে না ওই ছবিটাকে আপনি চাইলে এখানে বসাতে পারেন ওয়াটারমার্ক আকারে। বুঝা গেল? আমার ভুল ছিল, আমার আমার ইস্যুস ছিল। এই চ্যানেল আর চ্যানেল লোগোটা আপনারা চাইলে বসাতে পারেন। আর এক্সট্রা কিছু কাজ থাকে যেটাকে আমরা যদি মানে ইউটিউব চ্যানেল আর্ট এখন বলতে পারেন আপু চ্যানেল আর্টটা কি, চ্যানেল আর্ট হচ্ছে ফেসবুকে যে কভার ফটো দেই না আমরা, যে কোনো ফেসবুকে কভার ফটো দেই সেটা হচ্ছে ইউটিউবে আসলে সেটাকে চ্যানেল আর্ট বলে। আর চ্যানেল লোগো হচ্ছে যেটাকে আমরা এফবি তে প্রোফাইল পিকচার বলি। কথাটা বোঝা গেল? চ্যানেল আর চ্যানেল লোগো ডিফারেন্স কি বোঝা গেছে? জি আপু। দেখে দিলাম যেটা চ্যানেল আর চ্যানেল লোগো ডিফারেন্সটা এইটাই যে আমরা যেটা ফেসবুকের ভাষায় বলি যে আপনার কি যেন এটাকে ফেসবুকের ভাষায় যদি বলি যে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার তাহলে সেটা আমার ইউটিউবের ভাষায় হচ্ছে চ্যানেল লোগো, ইউটিউবের ভাষা সেটা চ্যানেল লোগো। এটাই হচ্ছে এটার ব্যাপার। আর বাকি যেটা থাকবে আপনাদের আসলে আমারই কি হয়েছে আমার স্লাইডের মধ্যে আমি এটাই বুঝলাম না। চ্যানেল আর্ট আর কি বলেন তো? চ্যানেল আর্ট হচ্ছে ভাই সহজ কথায় আমাদের ফেসবুকে আমরা কভার ভিডিও দেই না, হ্যাঁ বা কভার ফটো দেই না, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা মানে ইউটিউবের ভাষা হচ্ছে চ্যানেল আর্ট। ইউটিউবে যেটা কভার ভিডিও দিবেন মানে আমরা এক এক জায়গায় এক একটা নাম দেখি না, যেমন ফেসবুকে গেলে আমরা অ্যাড ম্যানেজার, লিংকডইনে গেলে ক্যাম্পেইন ম্যানেজার, এরকম নামের ডিফারেন্স দেখি না, সেম জিনিস আর কিছুই না। ইউটিউবে যেটাকে কভার ফটো দেয়া হয় সেটাকে চ্যানেল আর্ট বলা হয়, যেটা প্রোফাইল পিকচারে দেয়া হয় সেটাকে চ্যানেল লোগো বলা হয়। বুঝছি, এখন বোঝা গেছে? মোবাইল থেকে রেডি করায় কি এরকম হলো কিনা আমি বুঝতে পারলাম না। বাকি হচ্ছে এই যে চ্যানেলের নিচে স্ক্রল করে আপনার এখানে তো প্লাগইন সরি এক্সটেনশন গুলি অ্যাড করা নেই, আপনি এক্সটেনশন টিউব বডিটা আর হচ্ছে ভিডআইকিউটা অ্যাড করেন, স্ক্রিন শেয়ার মানে এই ভিডিওর পেজটা অফ করে স্ক্রিন শেয়ার করেন, ইউটিউব চ্যানেলে ভিডিও পেজটা অফ করে স্ক্রিন শেয়ার করেন।
স্ক্রিন শেয়ারটা অন করলাম, স্ক্রিন শেয়ার অন করেছেন, ওকে। এখন হচ্ছে এই যে দেখেছেন আমার ঝামেলা, আমার চান মানে এইটা এদিকে নিয়ে আসলে ওইটাকে ওইদিকে চলে যায়, আমি এটা ঠিক করে আপনাদেরকে দিয়ে দিব। আপনি হচ্ছেন ইয়েতে যাবেন, একটা নতুন ট্যাব ওপেন করবেন, ওইখান থেকে VidIQ এবং TubeBuddy দুইটা ইনস্টল প্লাগ ইন করেন, প্লাগ ইনটা ইনস্টল করবেন। আপনি এটা ক্রোমে না, এটা মোজিলাতে, ক্রোমে যেতে হবে ভাইয়া, মোজিলা থেকে না, ক্রোমের এই VidIQ ভীষণ নাকি? VidIQ কোনো ভীষণ না, শুধু VidIQ, ক্রোম এক্সটেনশন, এই দুইটা, এই দুইটা দিলে একটা চ্যানেলের র্যাঙ্কিং কি, একটা চ্যানেল কোথায় আছে, তার কিওয়ার্ড কত, ওই জিনিসগুলি ইন ডিটেইলে দেখা যায় সবসময়, এবং আপনার চ্যানেল কতটা এসইও ফ্রেন্ডলি, আপনার চ্যানেলের কোথায় কি ঝামেলা, কোথায় কি আছে। VidIQ দিব না, ক্রোম এক্সটেনশনে গিয়ে এই যে VidIQ এক্সটেনশন চলে আসছে দেখেন, প্রথমটাকে থেকে ঢুকবো, আপনার ক্রোম এক্সটেনশন তো এখান থেকে ঢুকে না ভাইয়া, ক্রোম ওয়েবে যান না, ক্রোম ওয়েবে যেতে হয়, আপনার এখানে ক্রোম ওয়েবের ইয়ে পাবেন, এই যে ওয়েব স্টোর, এই যে ওয়েব স্টোর, এই যে মিডলে দেখেন ওয়েব স্টোর দেখছেন, আপু নয়েজ আসছে কোত্থেকে জানি ভাইয়া, এখন এটা অনেকেরই তো নয়েজ আসবে, কি করবো বলেন। এখন এখানে সার্চ লিখেন VidIQ, আপনারা লিখতে লিখতে আমি হচ্ছে ইয়ে করে নিই, আমার এই যে VidIQ ফর ক্রোম চলে এসছে তো ভাইয়া দেখেন, নিচে সরাসরি ক্রোম থেকে গেলে কি সমস্যা হতো, সরাসরি ক্রোম থেকে এটা এখান থেকেই করা যায়, এখান থেকে কেন করবেন, ওখানে থেকে করা যাবে না, না করা যাবে না বলিনি ভাইয়া, একটু ক্রোম add extension হ্যাঁ সেটাই তো, শুধু VidIQ ছিল, এখন VidIQ ভিশন কেন আসলো, নতুন ভাবে আপডেট হয়েছে আবার VidIQ, কারণ এটা VidIQ ছিল শুধু ভাই, ওখানে সার্চ বারে না আরেকটা টপ VidIQ এবং TubeBuddy দোনোটাই কিন্তু আপনার ইয়ে করতে, TubeBuddy তে মেবি লগইন করতে হয়, VidIQ তে লগইন করতে হয় ভাইয়া, এই জিনিসগুলো প্লে করবেন না বলেছি, আমার আমি যখন লাইভ থাকি তখন এই জিনিসগুলো প্লে করনি, এটা তো আপনার প্লে হয়ে গেছে, এটা প্লে করবেন না, প্লে করলে হচ্ছে আমি কপিরাইটেড পড়ে যাব, এটা নেই আপু, এটা আপনাকে ওইটাতে ক্লিক করতে বলছেন না, আচ্ছা ওই যে দেখেন এখানে সাইন ইন ইন অ্যানাদার অ্যাকাউন্ট বা সাইন ইন উইথ গুগল দিয়ে দেন, ডান পাশে ব্লক নিচে 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 দেখেন, আরে হ্যাঁ আপনার গুগল লগইন করা আছে না একটা, হ্যাঁ আছে, ওই যে গুগল অ্যাকাউন্ট চাইবে আবার, এটা আবার অলরাইট ফোকস, থ্যাঙ্কস ফর ইনস্টলিং VidIQ,
do one last important step. Simply go to YouTube. এটা তো নিজে নিজে না হয়ে গেছে হয়ে গেছে এখন হয়ে গেছে এই যে দেখেন এখানে একটা টোটাল জিনিস দেখতে পাচ্ছেন অ্যানালিটিক এতক্ষণ কি আপনারা দেখতে পেয়েছেন কেউ না দেখা যায়নি এই চ্যানেলের ভিতরে আপনি অ্যাক্সেস না নিও এই চ্যানেলের কিছু ইনফরমেশন আমরা দেখতে পারি এটার সোশ্যাল ব্যাড ইউটিউব এটা আছে এটার এখন অন্য কোনো যে কোনো ভিডিও যদি যান এটা তো সরি ভিডাইকিউর একটা ভিডিও দেখাচ্ছে অ্যাপ ইনস্টলটার এইটা ছাড়া অন্য কোন ভিডিওতে যদি যান তার ওভারভিউটাও আপনি এখানে দেখতে পারবেন এটার ভিউ হয়েছে কত এই যে এখানে ভিউটাও দেখা যায় হুম হুম আপনি চাইলে সেটা ওখান থেকে দেখে নিতে পারবেন এই জিনিসগুলি আমাদের প্রয়োজন হবে বায়ার যখন আমাদেরকে কোনো চ্যানেল তার এক্সিস্টিং চ্যানেল দিবে যে তুমি এই চ্যানেলটা আমাকে র‍্যাঙ্কে এনে দাও বা এই চ্যানেলটা প্রপার ওয়েতে অপটিমাইজ করে দাও তখন আমাদের আসলে এই জিনিসগুলি লাগে এই জন্য এই জিনিসগুলি নিয়ে এতক্ষণ কথা বলা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আপু এই বিআইডি কিউর এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো বিড আই কিউ এটা হ্যাঁ যে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে একটা চ্যানেলের টোটাল ডিটেইলিং দেয়া ভাইয়া এখানে একটা চ্যানেলের টোটাল ডিটেইলিং দেয়া ভাইয়া যে এই চ্যানেলটাতে কতটুকু ইয়ে আছে কি বলে এখানে যে 231.5 যে কে ওটা কিসের এটা হচ্ছে এটার ওয়াচ আওয়ার ভিউস আর এই যে 60.4 এটা বুঝিনি ভাইয়া এদিকে 64 কোন দিকে 60.4 ভিড আইকিউ স্কোর এটা হচ্ছে ভিড আইকিউ স্কোর ওভারভিউ স্কোর এটা এটা অন্য কোন ভিডিওতে গেলে বুঝতে পারবেন এটা এই ভিডিওটার কারণে আপনারা আসলে বুঝতে পারতেছেন না অন্য কোন ভিডিও দেখলে ওই ভিডিওতে রেশিও কত ওই ভিডিওর ইউটিউব লাইভ কত ডিসলাইক কত আছে ইউটিউব কমেন্ট কত আছে টোটাল ডিটেইলিংটা এখানে শো করে অন্য কোন ভিডিও এখানে এই যে এসইও এই ভিডিওটা কতটুকু এসইও ফ্রেন্ডলি দেখেন 20.7% 100 এ দেখতে পাচ্ছেন রেড মার্ক করা এই টোটাল ডিটেইলিংটা আমরা দেখতে পাচ্ছি যখন টিউব বডি দিবেন টিউব বডিতেও সেম ওয়েতে করবে আপনি আমার স্লাইডে চলে যান স্লাইডটা দেখেন তারপরে আমরা চ্যানেলটা ক্রিয়েট করি আপু এখন গুগলের এখানে চলে যেতাম গুগল ডক আমি জাস্ট না ডকে না আমি স্লাইড দিয়েছি না একটা পাওয়ারপয়েন্ট আপনাদের হ্যাঁ হ্যাঁ পাওয়ারপয়েন্ট আচ্ছা ওপেন করা আছে ওখানে আচ্ছা আপু একটা কোশ্চেন ছিল জি ভাইয়া হ্যালো জি ভাই আমি শুনতে পাচ্ছি আপু ওই যে আপনি বলছিলেন নরেন্দ্র মোদি শেখ হাসিনা মানে যারা যারা বড় বড় নানা বড় বড় লোক আছে এদের নাম ইউজ করা যাবে না ভিডিওটা যদি ওনার হয় নাম কি ওনার ইউজ করা যাবে ওনাদের নাম ট্যাগ আকারে ইউজ করা যাবে না হ্যাঁ ট্যাগ ওটা আর কি ট্যাগ আকারে ইউজ করা যাবে না ওটা যদি ওটা যদি ওনার ভিডিও হয় তা ট্যাগ আকারে ইউজ করা যাবে কোশ্চেন পাওয়ারপয়েন্ট পরে দেখছি আমার ডক ফাইলে কি জানি হয়ে আছে ভাইয়া আপনাদেরকে পরে ডক ফাইলটা রেডি করে দিচ্ছি এরকম হয়ে থাকার কথা না স্লাইডটা নিচে যান ফার্স্ট স্লাইড এখানে কারো যদি কোনো একটা স্টেপ মিস হয়ে যায় তারা বলবেন না যে আপু আমি বুঝিনি করতে পারিনি এটা কোনো ব্যাপার না এইখানে প্রত্যেকটা স্লাইড দেখে যাবেন তাহলেই হয়ে যাবে এখানে মেবি একটা স্লাইড একটু আমি করতে গিয়ে আমারই ওলট পালট হয়ে গিয়েছে সেটা হচ্ছে এইখানে এই যে দেখেন একটা চ্যানেলে যখন আমরা যাই আমার জিমেইল লগইন করা থাকার কারণে এই যে এই জায়গায় যে জায়গায় রেড মার্ক করা এই জায়গাটাতে আমার একটা লোগো দেখায় তাই না লোগো নট আমার যেটা প্রোফাইল পিকচার দেয়া থাকে সেটা দেখায় আপনাদেরও সবার জিমেইলে এটাই দেখাবে ফার্স্ট স্টার্টিং আমাদের এখান থেকে করতে হবে ইউটিউব চ্যানেলের জন্য ফার্স্ট এখানে যাবেন
এখানে যাওয়ার পরে ভাইয়া পরের স্লাইডে যান, এখানে যাওয়ার পরে দেখেন ক্লিক করলে ভাইয়া নেক্সট স্লাইডে যান, এই অপশনগুলি আপনাদের চলে আসবে, ক্রিয়েট এ চ্যানেল, পেইড মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট, এই এই যে যত ডিটেইল আসে এগুলি কেন আসে, এগুলি হচ্ছে আমরা জিমেইলে থাকার কারণে, যদি লগ ইন করা থাকে তাহলে আসবে। এখন বাইরের জন্য যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি পাশে আরেকটা ট্যাবে আপনার জিমেইলটাকে অন করে নেবেন, মানে লগ ইন করে নেবেন, অন করে নেবেন মিনস লগ ইন করে নেবেন, জিমেইলটাকে লগ ইন করে নেওয়ার পরে তারপরে নতুন আরেকটা ট্যাব খুলে আপনারা ইউটিউব চ্যানেলে, ইউটিউবে যাবেন, লিখবেন ইউটিউব, ইউটিউব লিখলেই আপনার এই ইউটিউবের ইন্টারফেসটা চলে আসবে, তখন দেখবেন আপনার ওই জিমেইলের যে কি বলবো প্রোফাইল পিকচারটা সেটা এখানে এরকম ছোট্ট আইকন আকারে দেখাচ্ছে, তো তখন আপনারা ওইটাতে ক্লিক করলে এই সেটিংস গুলি আসবে যে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে যাবো আমরা, তারপরে স্লাইডে গেলে দেখেন কি আসবে। এখানে কি আমাদের জিমেইলটা কি বাধ্যতামূলক, অন্য ইমেল কি ইউজ করা যাবে কিনা? হ্যাঁ জিমেইল, জিমেইলই লাগবে না? এরপরে আপনার এটা আসবে যে আপনি স্টার্ট করতে যাচ্ছেন, আমাদের ওই যে ছোট্ট যেই লোগোটা বা ছোট্ট যেই আমার ছবিটা দেখা যাচ্ছিল ওই ছবিটা হচ্ছে আপনার চ্যানেল অলরেডি এরকম একটা রয়ে গেছে, কিন্তু এখন যেই কাজগুলি করব এই কাজগুলি আমাদের করা হয়নি, যে কাজটা মহিউদ্দিন করেছে এই কাজগুলি মহিউদ্দিন করে ফেলেছে বলে মহিউদ্দিনের এখন 1100 সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার আর আপনার কোনো সাবস্ক্রাইবার নাই। তো এখানে গেট স্টার্টেড দেওয়ার পরে এই যে চ্যানেল আর্ট, চ্যানেল লোগো আসবে, চ্যানেল আর্ট, চ্যানেল লোগো আমরা এখান থেকে করব না, আমরা পরবর্তীতে করে নিব, একটা একটা করে স্লাইড ক্লিক করে যান। এই যে ক্রিয়েট ইউর চ্যানেল, ক্রিয়েট ইউর চ্যানেলে আসলে এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে, আমার চ্যানেলের নাম আমি ধরেন আমি আরজা দিয়ে রেখেছি, আপনি আপনার চ্যানেল যেমন দিবেন, যেটা হচ্ছে আজাইরা লিমিটেড, যেমন আজাইরা লিমিটেড ওদের চ্যানেলের নামই কিন্তু আজাইরা লিমিটেড। তারপরে আপনি যদি কি বলে অন্য চ্যানেলে যান, যেমন কিছু টিভি চ্যানেলের জন্য, নিউজের জন্য গেলে চ্যানেলের চ্যানেল নেম কিন্তু চ্যানেল আই, বা আপনি যদি ইটিভিতে যান, ইটিভিতে ইটিভির নাম কিন্তু ইটিভি। সো চ্যানেল নামটা হচ্ছে আমরা যেটা আমাদের বিজনেস নেম দেই না ভাইয়া, ওইরকম একটা নাম যেটাকে আমি আমার চ্যানেল, যেমন আমরা যদি এখন তৌহিদ আফ্রিদির কথা বলি, তৌহিদ আফ্রিদির চ্যানেলের নাম কি কেউ বলতে পারবে? আচ্ছা তৌহিদ আফ্রিদির চ্যানেলের নাম বাদই দিলাম, আপনার হচ্ছে যে প্রত্যয়হিরণ, প্রত্যয়হিরণের চ্যানেলের নাম বলতে পারবে? একটা মেয়েকে দেখা যায় যে হোয়াইট চুল, হোয়াইট চুল নিয়ে ব্লন্ডি হেয়ার নিয়ে সব সুপার কারের ইয়ে করে, ভিডিও করে ফেসবুকে, দেখেছেন কেউ? এখনো দেখেননি আপনারা? আচ্ছা যাই হোক, তো ওইটা হচ্ছে আপনার, তারও কিন্তু একটা চ্যানেল আছে, বা তার যদি দেয় সে তার যে ইউটিউব কি বলে সে ফেসবুকে যে পেজের নামটা দিয়ে রেখেছে সেটাকে সেখানে ইউটিউব চ্যানেল আকারে দিতে পারে। আচ্ছা ফুড, ফুড ব্লগাররা যারা থাকে, ফুড ব্লগাররা কিন্তু ওদের নিজের নামে চ্যানেল দেয় না, নিজের নামে কিন্তু অনেকে দেয়, যে যেমন আমাদের বাংলাদেশে যেটা করেছে দেখলাম ডাইন উইথ আদনান, আরেকটা হচ্ছে কাপল করেছে পেটুক কাপল, তারপর আরেকটা হচ্ছে মেয়ে করেছে দেখলাম ক্ষুধা লাগছে, আরেকটা হচ্ছে করেছে রাফসানদার ছোট ভাই, চ্যানেলগুলির নাম কিন্তু এরকম। তো এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, বায়ারকে বলবেন যে তোমার চ্যানেল নাম কি, বায়ারের কাছে রিকোয়ারমেন্ট থাকবে জিমেইল, বায়ারের কাছে না রিকোয়ারমেন্ট থাকবে চ্যানেলের নাম, বায়ারের কাছে রিকোয়ারমেন্ট থাকবে ইনফরমেশন, বায়ারের কাছে রিকোয়ারমেন্ট থাকবে চ্যানেল আর চ্যানেল লোগো। হ্যালো জি আপু, আপনাকে কেন হায়ার করবে? এই যে এখানে যেটা আপলোড প্রোফাইল পিকচার এসেছে না ভাইয়া, এই আপলোড প্রোফাইল পিকচারটাই হচ্ছে চ্যানেল আর লোগো,
কিন্তু এগুলি আমরা এখান থেকে আপলোড করবো না, আমরা পরবর্তীতে আপলোড করবো। কোন জায়গা থেকে আপলোড করবো দেখাবো, ভাইয়া হোল্ড করেন। ওই যে দেখেন আমি একটু আগে আরজা দিয়েছি না আমার চ্যানেলের নাম, আমি কোন প্রোফাইল পিকচার আপলোড না করায় আমাকে এই এটা এখানে দেখাচ্ছে, দেখেন। তারপরে যান ভাইয়া, আমি এখান থেকে করব না। তারপরে এরপরে হচ্ছে এই যে এই জায়গায়, এই জায়গায় আপনার সোশ্যাল মিডিয়ার সাইটগুলি দেখবেন, কিছু কিছু ভিডিওর নিচে এই ডান পাশের কর্নারে তার সবগুলি সমস্ত সোশ্যাল মিডিয়ার ইয়ে দেয়া থাকে। তারপরে আবার অনেক সময় চ্যানেলে ঢুকলে চ্যানেলের চ্যানেল লোগো, চ্যানেল চ্যানেল আর্টে এই জায়গায় দেয়া থাকে, এই জায়গা থেকে সেইগুলিকে তারা অ্যাড করে দেয়, লিংক অ্যাড করা। আপনার অল সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করে দেয় এখানে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনি এগুলি প্রত্যেকটা এখানে লিংক করে দিতে পারবেন। বুঝে গেল? তারপরে যান, এরপরেই হচ্ছে এই এই ইন্টারফেসটা চলে আসবে। আপনার যখন সব দিয়ে দিবেন তখন আপনার এই ইন্টারফেসটা চলে ভাইয়া এরপরে যান তো, একটা স্লাইড একটু এলোমেলো আছে, ওই আগের ইন্টারফেসটা পরে আসবে। এরপরে আপনার যেতে হবে, না আগের ইন্টারফেসটা আসবে, আগের ইন্টারফেসটা আসার পরে হচ্ছে এই যে ভাইয়া আগেরটা তো উপরটা উপরেরটা তো ওঠা, সরি আমার এখানে না 20 নম্বর না 22 নম্বর স্লাইডে আমার একটু মিস্টেক হয়েছে। এখানে যে কাস্টম চ্যানেল ইউটিউব স্টুডিও, আপনার যখন হয়ে যাবে তখন এরকম দেখা যাবে, কাস্টম চ্যানেল ইউটিউব স্টুডিও। এরপরে এখানে কাস্টম চ্যানেলে ক্লিক করবেন, কাস্টম চ্যানেলে ক্লিক করার পরে হ্যালো হ্যাঁ আপু, কাস্টম চ্যানেলে ক্লিক করার পরে পরের স্লাইডটা আসবে ভাইয়া, আপনি আমি বলার সাথে সাথে স্লাইডগুলিকে মানে ইয়ে করে যান, প্লে করে যান। পরের স্লাইড এরপরে হচ্ছে আপনার এই জিনিসগুলি আসবে, যে কাস্টম স্লাইডে গেলে আপনার চ্যানেল পেইড মেম্বারশিপে কি এইখানে যে সেটিংসটা থাকবে, কাস্টম চ্যানেলে গিয়ে যে সেটিংসটা থাকে ওই সেটিংসে যাবে। তারপরে যান, এই যে সেটিংসে গেলে আমরা পাবো আমাদের অ্যাকাউন্টের টোটাল ডিটেইল, মানে আমার এই ইউটিউব চ্যানেলের টোটাল ডিটেইলিং, টোটাল সেটিংসটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যাওয়ার পর এখান থেকে একটা একটা করে অ্যাড করতে হয়, সেটা হচ্ছে যে স্ট্যাটাস, যে চ্যানেল স্ট্যাটাস বা ফিচার যেটা সেটা করবেন, চ্যানেল ম্যানেজ আছে, ভিউ অ্যাডভান্স সেটিংস আছে, অ্যাড অর রিমুভ ম্যানেজার মেবি এটা, তাই না? এখন কথা হচ্ছে কারো যদি পুরনো চ্যানেল থাকে, কারো যদি পুরো হ্যাঁ কারো যদি পুরনো চ্যানেল থাকে, আমার কথাটা ভালো করে শুনে নেন, কারো যদি পুরনো চ্যানেল থাকে তাহলে সে পুরনো চ্যানেলে সে আপনাকে তার লগইন অ্যাক্সেস না দিয়ে আপনাকে একটা রোল দিয়ে সে এই চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিতে পারে। আর কারো যদি নতুন চ্যানেল হয় তাহলে আপনার এটা দেওয়া প্রয়োজন হয় না। ফেসবুকের পুরনো পেজে যেমন আমাদের রোল দেয়, ইউটিউবে পুরনো চ্যানেলে আমাদেরকে ওরকম রোল দেয়া যাবে। বুঝা গেল? এরপর হচ্ছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স এ যাব। তারপরে স্লাইডে যান, এই যে ফিচার্স এ যাওয়ার পর এখানে ভেরিফাই এর একটা ব্যাপার এসেছে, দেখতে পাচ্ছেন? এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়, এখানে মিডল এর এই জায়গা, হ্যাঁ আরজার নিচে যে ভেরিফাই। তারপরে যান ভেরিফাই, ক্লিক করলে আপনার ভেরিফাই, এই যে ভেরিফাইর জন্য যখন যাবেন তখন হচ্ছে এই যে এই জায়গায় আপনি ভেরিফাই করাবেন, না ওইখানে ভেরিফাই লিখাটা দেখলেন না, ওইটাতেই ভেরিফাই করাবেন। তো এখানে যদি এখন আপনি ইউএসএ দিয়ে দেন তাহলে হবে কি, আপনার ইউএস এর ফোন নাম্বার দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় বায়ারের নাম্বার, বায়ারের কান্ট্রি দিয়ে দিব, এবং বায়ারকে বলতে হবে যে এই যে নাম্বারটা বায়ারের ফোনে যাবে, বায়ারের ফোনের ওই কোডটা কিন্তু আমার দেয়া লাগবে, বায়ারের ফোনে একটা কোড যাবে ভেরিফিকেশনের জন্য। তো বায়ারকে আপনার সবসময় বলতে হবে যে বায়ারের যত কোডটা বায়ার আপনাকে দেয়, বুঝতে পেরেছেন? ওই ইনফরমেশন ছাড়া এক্সট্রা বায়ারের কাছ থেকে চাওয়ার যেটা সেটা হচ্ছে কোড। ও এখানে যদি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি নিজেদের জন্য, আমরা বাংলাদেশ দিব না? হ্যাঁ এখানে এখন বাংলাদেশ দিব, চ্যানেল ভেরিফাই এর সময় আমরা বাংলাদেশ দিয়ে দিব।
মানে সরি হ্যাঁ এই ভেরিফিকেশন আপু ভেরিফিকেশনের সময় তো আমার ওই বাইরের সাথে মেবি ফাইবারে কানেক্টেড থাকতে হবে হ্যাঁ তখন কি ওই আপনার যে ফোন ভেরিফিকেশনের যে কোডটা সেটা কি ফাইবারে ইউজ করা যাবে ও ফাইবারে ইউজ না করলে ততক্ষণে তো ওর জিমেইল আপনাকে দিয়ে দিবে ও জিমেইল একটা ডক ফাইল আপনারা রেডি করে নেবেন ওকে ফাইবারে বলবেন যে দেখো তোমার ফোনে একটা কোড গেছে যেটা তোমার ইউটিউব চ্যানেল তোমার চ্যানেলের ভেরিফিকেশনের জন্য প্রয়োজন ও তখন ওইটা আপনার ওই গুগল ডকে আপনার জিমেইলে লিখে দিয়ে দিবে আপনার ফাইবারে শুধু আপনি তাকে জানাই দেন বুঝতে পেরেছেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে ফোন নাম্বার দিবেন তারপরে যান ভাই একটা একটা করে স্লাইড চলে যান আমি করাইতে পারিনি এটা যেদিন আমি রেডি করেছিলাম এটা আমি যেদিন রেডি করেছিলাম ওই দিন হচ্ছে আমার তিনটা আইডি ডিসেবল হয়ে যায় আমার একটা আইডি হ্যাক হয় ওই দিন আমার উপর একদম তুমুল ঝড় গেছে এই স্লাইডটা আমি যেদিন রেডি করতেছিলাম এটা যদি খুব ভালো করে দেখেন স্লাইড গুলি রেডি টাইমটাও নিচে দেখতে পারবেন এই পাশে যে ওই দিন আমি বিকেলে বসে আমি পারি নাই করতে তারপরে যান একটা বাইশ AM not PM ভেরিফিকেশনের পরে চ্যানেলের জায়গাটা তো এইটা আসে তারপরে যান এই যে অ্যাডভান্স সেটিংস আমরা একটু আগে ভাইয়া আগের স্লাইডটা তো যান এটা না এসি অ্যাডভান্স সেটিং এটার আগের সেটিং আগের স্লাইডটা তো যান এই যে দেখেন ওই অ্যাডভান্স সেটিংসটা কোথা থেকে এসেছে এই যে এখানে একটা অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই অ্যাডভান্স সেটিংসটা কিন্তু পরের স্লাইডে এই অ্যাডভান্স সেটিংসটাই পরের স্লাইডে যান অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিংসে গেলে এই যে ইউজার আইডি এই যে চ্যানেল আইডি এরপরে দেখেন কাস্টম ইউআরএল দেখতে পাচ্ছেন এই কাস্টম ইউআরএল করতে গেলে আপনাকে 100 সাবস্ক্রাইবার লাগবে মিনিমাম 100 সাবস্ক্রাইবার এটা ছাড়া আপনি কাস্টম ইউআরএল করতে পারবেন না আর মুভ টু ইওর চ্যানেল টু ডিফারেন্ট ব্র্যান্ড চ্যানেল এটা হচ্ছে চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে নিয়ে আসা এইটা চ্যানেল ক্রিয়েট করা আছে ওই চ্যানেলটাকে ডিলিট করতে চান সেক্ষেত্রে চ্যানেলটা এখান থেকে ডিলিট করা যায় এই অ্যাডভান্স সেটিংস এর থ্রুতে বুঝা গেল জি হ্যাঁ তারপরে আসে তারপরে যদি আমরা এই যে আবার কাস্টম চ্যানেলে তারপরে জানতো ভাইয়া এখানে একটা স্লাইড এলোমেলো আছে আমার এক্সাক্ট মনে নেই আমার স্লাইডটাও পরে মুছে দিতে মনে নেই 21 নম্বর স্লাইডে যান কাস্টম স্লাইডে কাস্টম চ্যানেলে গেলে তারপরে এই যে আপনার এই যে ছবি যেটা ওই যে ব্র্যান্ড চ্যানেলে বলেছিলাম না চ্যানেল আর চ্যানেল লোগো আমরা ফার্স্টে করিনি পরে করব মনে আছে একটু আগে বললাম যে ওইটা আমরা এখান থেকে করব এই যে এ লেখাটা হচ্ছে আমার চ্যানেল লোগো আর বাকি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার চ্যানেল আর এখন এই দুইটা এডিট কোথা থেকে করবেন এই যে দুইটা ইয়েলো রঙের অ্যারো দিয়ে দেখানো হয়েছে দুইটা পেন আছে পেন দিয়ে এডিট করুন এখন বলতে পারেন আপু মাঝের এই জিনিসগুলো কি মাঝের এই জিনিসটা হচ্ছে চ্যানেল আর চ্যানেল লোগোতে লোগোটা কিভাবে একটা পিসিতে দেখাবে কিভাবে টিভিতে দেখাবে কিভাবে মোবাইল স্ক্রিনে দেখাবে ওই ভিউটা এখানে দেখাচ্ছে আপনাকে তারপরে যান ওই যে এডিট গেলে আইকন চ্যানেল আইকন যেটা চেঞ্জ করা তারপরে যান ভাইয়া আপলোড ফটো হ্যাঁ আপলোড ফটো ওই যে চ্যানেল আর্টেড এটা স্টেপ বাই স্টেপ দেখানো আপনাদের তারপরে আপলোড ভিডিও আপলোড ভিডিও না এরপর এটা অ্যাবাউটে দেখাচ্ছে এই যে দেখ এখন দৌড় দিতেছে উঠেন আগের স্লাইডে 24 নম্বর স্লাইডে যান এই যে অ্যাবাউট এই অ্যাবাউটে যাওয়ার পরের ইন্টারফেস আপনারা ওইটা দেখতে পারবেন অ্যাবাউট ওই যে বললাম না চ্যানেলের কিছু জিনিস চ্যানেলে থাকে ইউটিউব চ্যানেলে দুইটা জায়গায় দুই জিনিস অ্যাড করা যায় একটা চ্যানেলের একটা ভিডিওর এই অ্যাবাউটটা হচ্ছে চ্যানেলের অ্যাবাউট এই অ্যাবাউট সেকশনটা হচ্ছে চ্যানেলের ডিটেইলিং তারপর স্লাইডে যান এখন একটা নিউ বসে আছে
ডেসক্রিপশন, যেটা চ্যানেলের ডেসক্রিপশন থাকবে, যেটা আপনার ইয়েতে থাকবে না, কি বলে ভিডিওতে না, এটা চ্যানেলের ডেসক্রিপশন থাকে। ডিটেইল বিজনেস ইয়ে, এই যে এখানে লোকেশন দেয়া আছে না ভাইয়া, হ্যালো, এই যে লোকেশন, এই লোকেশন সবসময় আমরা চেঞ্জ করে ইয়ে দিয়ে দিব, বাইরের কান্ট্রি দিয়ে দিব, ইউএসএ আর অন্য কোনো কান্ট্রি দিয়ে দিব মনিটাইজেশন এর আগ পর্যন্ত। এখন বলতে পারেন আপু আজাইরা আর ইয়েরা কি এটাই করেছে, এটাই করেছে, উইদাউট এটা না করলে ওদের চ্যানেল মনিটাইজ হতো না, ওরা ওই প্লে বাটন গুলি পেত না। বুঝা গেল আপু? তাহলে কি আপু চ্যানেল লোকেশনটা আমরা মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করব তখন এটা সেট করতে হবে নাকি? না, এটা মনিটাইজেশনের আগে এটাকে সেট করে রাখবেন। মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যখন মোটামুটি একটা প্লে বাটন পেয়ে যাবেন তারপরে এই লোকেশনটা চেঞ্জ করে দিবেন। এই লোকেশনটা আসলে দেখা যায় না তো ভাইয়া, চ্যানেলে ঢুকলে লোকেশনটা দেখা যায় না। আচ্ছা যান তারপরে। ওরা কি আবার ফোন নাম্বারটা চেক করবে কিনা লোকেশন চেঞ্জ করলে? ওরা লোকেশন চেঞ্জ করলো, এখানে আপনি ফোন নাম্বার যখন দিয়েছেন ওরা তো আপনাকে ইউটিউব তো ফোন করি তো আপনাকে যে ভেরিফিকেশন, সরি, এরা যে প্লে বাটনটা পাঠায় বাংলাদেশের যারা মনিটাইজ হয় এরা প্লে বাটনটা তো বাংলাদেশই পাঠাচ্ছে, পাঠাচ্ছে না তো কন্ট্রাক্ট তাদের সাথে করতেছে না, কিভাবে করতেছে? ফোন নাম্বারের থ্রুতেই তো করতেছে। ডেসক্রিপশন গুলি লিখবেন, লিখে ডান দিবেন, এখানে প্রত্যেকটা জিনিস অ্যারো দিয়ে দিয়ে দেখানো আর কি, একটু আগে যেটা বলে গেছি আমি। তারপর স্লাইডে যান, একদম ডিটেইল করে যা আপু, ক্লাস ভিডিও এখানে লাইভ সহ আছে, আমার ইয়ে সহ আছে, যেটা ইউনাইটেড স্টেটস বললাম যে লোকেশন চেঞ্জ করে দেয়া। তারপরে যান, তারপরে এরপরে এই যে দেখেন, এরপরে ওইখান থেকে এগুলি সব সেট করে অ্যাবাউট থেকে সেট করে আসার পরে, হ্যাঁ এখানে না আগেরটা দেখ, অ্যাবাউট থেকে সেট করে আসার পরে এইখানে ছোট্ট এ যেটা সেটাতে যাব, সেটাতে ক্লিক করলে এই যে এই ইন্টারফেস আসলে তখন এই যে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও কথাটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না গো মারা মেলে বাবরা মে ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে তারপরে স্লাইডটাতে যান। পরের স্লাইডে ভাইয়া দীপ্ত ধর, তার পরের স্লাইডে ভাইয়া, তার পরের স্লাইডটা ইউটিউব স্টুডিওতে গেলে এইটা হচ্ছে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার চ্যানেলের ড্যাশবোর্ড, যেটা আমরা ইউটিউব স্টুডিওর মাধ্যমে এসেছি। এই ড্যাশবোর্ডে আসার পরে এইখানে আপনার ভিডিও আপলোড করা, এখান থেকে ভিডিও দেখা, এখান থেকে সেটিংস, চ্যানেলের সেটিংস ঠিক করা, ইচ এন্ড এভরি ডিটেইল এখান থেকে করা যায়। এরপরে এই সেটিংস এ যাবেন, সেটিংস এ যাওয়ার পরে তারপরে স্লাইডে যান। প্রতিবার যদি বলতে হয় তারপরে স্লাইডে যান তো ধর। আপু আপনি তো কথা বলতেছেন, কথা বলতেছেন ওই জন্য ওই সেটিংস এ যাওয়ার পরে এই জিনিসগুলি আসবে, জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস, যেটা আপলোড ডিফল্টস হচ্ছে বাই ডিফল্ট যে জিনিসগুলি আমার ভিডিওতে থেকে যাবে, আমার প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসগুলি থাকবে, কিন্তু এখানে একটা জায়গায় আমি চেঞ্জ করে দিব যে বাই ডিফল্ট থাকলেও প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় ওরা যাতে ওই বাই ডিফল্ট আমাকে রিভিউ করায়, তাহলে হচ্ছে আমার ওখানে একটা এডিটের অপশন পাবো, যে আমি বাই ডিফল্ট এখানে একটা জিনিস সেট করে রাখলাম তো আমার সব ভিডিও তো একই রকম যাবে না, তো তখন যাতে ওই রিভিউ থ্রুতে আমি ওই জিনিসগুলি এডিট করে দিয়ে দিতে পারি। কথাটা কি ক্লিয়ার? এখানে জেনারেল সেটিংস এ হচ্ছে এই যে ডিফল্ট ভাবে ডলার কারেন্সি, যেটা কারেন্সি সিলেক্ট করা, ইউএস ডলার দিয়ে দিবেন, তারপরে চ্যানেলে যাবেন, তারপর স্লাইডে যান, তারপরে এই যে চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে এখানে চারটা সেটিংস থাকে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ব্র্যান্ডিং, আর একটা মনে ফিচার্স এলিজিবিলিটি। তো বেসিক ইনফো হতে হচ্ছে আমার নাম আর আরজাই যাব, এই যে আগের স্লাইড বলার আগে দৌড় দেন, আবার মাঝে মাঝে না বললেও বসে থাকেন, এই যে এখানে হচ্ছে বেসিক ইনফো হচ্ছে আমার নাম, এই যে বলেছিলাম না যে আমার চ্যানেলের কিছু ট্যাগ থাকবে আর ভিডিওর ট্যাগ আলাদা থাকবে, মনে আছে? এইখানে হচ্ছে এই যে এগুলি হচ্ছে আমার চ্যানেল ট্যাগ, মানে কিওয়ার্ড, এই জিনিসগুলো হচ্ছে আমার চ্যানেলের কিওয়ার্ড।
একটা ইউটিউব চ্যানেলের জন্য মিনিমাম এই চ্যানেল ট্যাগ হচ্ছে বা চ্যানেল কিওয়ার্ড মিনিমাম 70 থেকে 80 দেয় এক একজন চ্যানেলটা র‍্যাঙ্কে আনার জন্য, কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি আমি দেখতে পাই না। 70 থেকে 80টা কিওয়ার্ড দেয়, হুঁ যে বললেন, বুঝতে পেরেছেন? এখানে এতগুলো কিওয়ার্ড দিতে পারে এখানে? হ্যাঁ। তাহলে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দিতে পারে, এরকম কি কোনো লিমিটেশন আছে? এখানে লিমিটেশন নাই, নাই এখানে লিমিটেশন। আচ্ছা, কারণ প্রথম অবস্থায় একটা চ্যানেলকে হচ্ছে আপনার র‍্যাঙ্কে আনাটাই হচ্ছে বড় ফ্যাক্ট। র‍্যাঙ্কে আনার জন্য কিওয়ার্ড আপনাকে প্রচুর দিতে হয়। আচ্ছা, নেক্সটে চলে যান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে বেসিক ইনফো সেটিংস করার পরে অ্যাডভান্সে আসছে। অ্যাডভান্সে আসার পরে এই যে আই ওয়ান্ট টু, এখানে হচ্ছে যে ওই যে বাই ডিফল্ট কিছু আমরা সেট করে দিব, ওটা আমি রিভিউ করতে চাই কিনা সবসময় একটা অপশনের কথা বলেছিলাম না, এটা হচ্ছে ওই অপশনটা। I want to review this setting for every video. যে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় সেটিংস গুলিকে রিভিউ করব। দেখতে পেয়েছেন? যদি এটা না দেই তাহলে কিন্তু আসবে না। এটা দিয়ে দিলে আমি চাইলে যে কোনো ভিডিও আপলোডের সময় আমি আমার সেটিংস গুলিকে চেঞ্জ করে দিতে পারবো। হ্যালো, এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? দীপ্তধর, তারপরের স্লাইডে এই যে অ্যাডভান্স সেটিংস এর এরপরে যেটা আসছে লিংক অ্যাকাউন্ট, আপনি যদি কোনো অ্যাকাউন্টকে লিংক করে দিতে চান সেটা দেওয়া যায়। এটা গুগল অ্যাড অ্যাকাউন্টের, এই যে লিংক অ্যাকাউন্ট, এটা বলতে পারেন আপু এটা কি লিংক করবো, এটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের। গুগল অ্যাডস এর কোনো অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেই অ্যাকাউন্টটাকে এখানে লিংক করে দিতে পারবেন। সাবস্ক্রাইবার কাউন্ট, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার অন মাই চ্যানেল টু মাই চ্যানেল, সেটা হচ্ছে প্রথম অবস্থায়। এটা সবসময় আমরা বন্ধ করে রাখবো যে আমি আমার সাবস্ক্রাইবার দেখাবো না। অনেক চ্যানেলে দেখবেন যে সাবস্ক্রাইবার দেখা যায়, অনেক চ্যানেলে সাবস্ক্রাইবার দেখা যায় না। এটা যদি অন করে দেন তাহলে হচ্ছে ডিসপ্লে হবে, আর এটা যদি ডিসিলেক্ট করে দেন তাহলে ডিসপ্লে হবে না, যে আপনার সাবস্ক্রাইবার কতজন আছে ডিসপ্লে হবে না। তো প্রথম দিকে চ্যানেলের, যখন একটা চ্যানেল র্যাঙ্কিং এ যায়, র্যাঙ্কিং এ যাওয়ার আগের পিরিয়ডটা, মানে একটা চ্যানেলের জন্মলগ্ন থেকে র্যাঙ্কিং যাওয়ার পিরিয়ডে সময়টুকুতে কখনো চ্যানেলের ডিসলাইক, লাইকের বাটন, কতটা ভিউ হয়েছে, কতজন সাবস্ক্রাইবার আছে, এই জিনিসগুলো সবসময় আমরা চ্যানেলে হাইড করে রাখবো, দেখাবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরের স্লাইডে কি চলে আসছে? নেক্সট, তারপরে অ্যাডভান্স সেটিংসে গেলে ভাইয়া উপরে অ্যাডভান্স সেটিংস আসলে এই যে ডিসপ্লে সেটিংস এর পরে অ্যাডভান্স সেটিংস, এটা অ্যাডভান্স না, এই যে এখানে আরেকটা জায়গায় দেখেন এই যে লিংক নেম, অ্যাকাউন্ট নেম যেগুলি, ওটা হচ্ছে বললামই তো কোন জায়গা, গুগল অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিতে হয় এখানে। তারপরে জান ভাইয়া, এই যে লিংক করার প্রসেসটা, লিংক করার প্রসেস গুলি এখানে। অ্যাডভার্টাইজমেন্ট আসছে এখানে, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট আসছে যে গুগল অ্যাকাউন্টের থ্রুতে আপনি তো লিংক, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিসের জন্য, ওইখানে অ্যাড ক্যাম্পেইন রান করানো কিসের জন্য, যে গুগল অ্যাডস এর থ্রুতে যেমন যে কোনো ইউটিউব চ্যানেলে বলেন, যে কোনো ওয়েবসাইটে বলেন, বা এই যে আমাদের ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজে বলেন, এই যে অ্যাড গুলি যায়, ওই অ্যাড গুলি এনাবেল ডিসেবল এর লিংক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট, চ্যানেল রেকমেন্ডেশন, এগুলি সব এখানে। এটা হচ্ছে কিন্তু আমরা ওইটা থেকে এসেছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এই জিনিসটা আপনাদের, আমাদের যতদিন গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে না এই জায়গাটা কিন্তু প্রয়োজন নেই। বাইরের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, কারণ একটা চ্যানেল যে ফার্স্ট করছে তার তো গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, তাই না? তখন আপনাদের প্রয়োজন হবে না। সো এই স্লাইডটা আপনারা দেখে রাখবেন, কিন্তু আপনাদের এই স্লাইডের কোথাও কোনো কাজ প্রয়োজন নেই এখন। তারপরের স্লাইডে পরেই হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা ওই যে বললাম ওয়াটারমার্ক আকারে, আপনি চাইলে আপনার চ্যানেলের একটা ছোট্ট লোগোটাকে আপনি এখানে বসিয়ে দিতে পারেন, এই যে লোগোটা।
তারপরে এখানে হচ্ছে চুজ ইমেজ, আপনি চাইলে আলাদা ইমেজ এখান থেকে করে আপলোড করে নিয়ে নিতে পারেন। হ্যাঁ সিলেক্ট করেন, তারপর স্লাইডে যান। এই যে এখন হচ্ছে এই ভিউটা, যে ধরেন তার চ্যানেলের একটা ছোট্ট একটা লোগো ছিল, এই লোগোটা চাইলে কি আমি আমার পুরো এন্ড ভিডিও মানে ভিডিও লাস্টে দেখাবো, নাকি পুরো এন্টায়ার ভিডিওতে দেখাবো, না মিডলে দেখাবো, না ফার্স্টে দেখাবো, এটা এটা কিন্তু ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা আমি কোথায় দেখাবো এটা বায়ারের উপর ডিপেন্ড করে, এটা আপনার আমার উপর ডিপেন্ড করবে না, আর আপনার আমার হলে আমার আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপরে বাই ডিফল্ট এইখানে আপনাদের আমাদের কোনো কিছু ধরার কোনো কোনো কিছু প্রয়োজন নেই, এখানে যেটা যেমন আছে এটা এরকমই থেকে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া পরের স্লাইডটাতে যান, 40 স্লাইডে। বাই ডিফল্ট এখানে যেটা এই যে ওই যে আগে আমি ভেরিফাই করাইনি, এখানে যদি ভেরিফাই মোর, এখানে যদি ওই যে নাম্বারটা ভেরিফাই করায় দেন, তাহলেই হচ্ছে আপনি 15 মিনিটের উপরে ভিডিওটা আপলোড করতে পারবেন। এই যে রিকোয়ারমেন্টস এর এই জায়গাটা বলেছিলাম না, যে 15 মিনিটস এর উপর ভিডিও আপলোড করতে গেলে এখানে একটা জায়গায় হচ্ছে আমাকে ইয়ে করতে হয়, ভেরিফাই করায় নিতে হয়, উইদাউট ভেরিফিকেশন আমি পারবো না। এই জায়গাটা ওইটা বায়ারের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিতে হবে, তাহলে হ্যাঁ ওনার কাছে ওই কোডটা যাবে, কোডটা ওনার কাছ থেকে চেয়ে নিতে হবে। তারপর স্লাইডে আচ্ছা আমরা জেনারেল সেটিংস টুকু পর্যন্ত থাকি, এর পরের সেটিংস টুকু আজকে দিলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, কারণ এখানে 80-82টা স্লাইড আছে। আচ্ছা আজকে যদি 40 দেই, কালকে আমরা 40 দেই, তাহলে আমাদের হয়ে যায় না? আর আপনারা যদি মনে করেন না আপু আজকেই পুরোটা দিয়ে দেন, তাহলে আমি আজকেই পুরোটা দিয়ে দিই, কারণ আজকে পুরোটা দিলে শেষ করতে পারবেন না, কিন্তু ইউটিউব চ্যানেলের পুরো ডিটেইলিং শেষ করতে পারবেন না। আপু তাহলে 40টা কালকে বললাম, আজকে যতটুকু বললাম অতটুকু এখন আমরা প্র্যাকটিক্যালি করে নেই, তাইলে আমাদের জন্য শেষ হয়ে যাবে, করতে ইজি হবে। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা 40 পর্যন্ত মনে রাখবেন। হ্যাঁ 40 পর্যন্ত। তারপরে ভাইয়া বেরোন, এখান থেকে বেরোন, স্লাইড থেকে বের হয়ে যান। আপনি কি এই জিমেইলটা দিয়ে বায়ার অ্যাকাউন্ট সরি ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছেন? এটা দিয়ে করবো নাকি ইমেইলের যেটা আছে ওটা দিয়ে করবো? আপনার ইচ্ছে ভাইয়া। এটা তো ইয়াহুতে আছে, ইয়াহু দিয়ে তো কোনো সমস্যা নেই, যে কোনো দিয়ে খোলা যাবে। এটা দীপ্ত ধরের এখান থেকে, না আপু আমার এখানে সব বন্ধ। না ভাই আপনার হেডফোনের এখান থেকে সাউন্ড আসছে। কোনো জিমেইল নেই আপনার? আপু আমার জিমেইলের ওই অ্যাকাউন্ট যেটা দিয়ে এখানে আসছে ওইটা আছে, ওইটা দিয়ে দেন। যদি তো ধরে ফোনের কোনো ঝামেলা প্রচুর ইয়ে হতে থাকে, সাউন্ড হতে থাকে, তাহলে এখান থেকে যাব না? এখান থেকে জিমেইলটা ভাইয়া পাশে একটা ট্যাবে জিমেইলটাকে লগইন করেন, এটা সাইদের, এটা দীপ্ত ধরে এটা আবার সাইদের, সাইদ কে মিউট করি, সাইদ আনমিউট কর। মাত্র মাত্র করছি আমি আনমিউট। ভাইয়া আপনি ইয়ে করেন, জিমেইল লগইন করেন, নাকি লগইন করা আছে জিমেইল একটা ডি দিয়ে যেটা, এটা তো লগইন করা জিমেইল তাই না? হ্যাঁ তাইলে ওই অ্যাকাউন্টে চলে যান, আপনার ইউটিউবে চলে যান। আপনারা আপনাদের জিমেইলটাকে আগে লগইন করে নেবেন, পাশে আরেকটা ট্যাবে ইউটিউবটা ওপেন করে নেবেন। ঠিক আছে যান, আপনার ইউটিউবের ট্যাবটাতে যান, ইউটিউবের ট্যাবটাতে যান, এখানে প্রয়োজন নেই, এখানে তো ওপেন করা আছে।
ইউটিউবের ট্যাব এটা ভাইয়া, এই যে ইউটিউবের ট্যাব। এখন হচ্ছে এই যে আপনার ছবিটা, এই ছবিটার উপরে ক্লিক করেন, করেন যে আপনার তো চ্যানেল রেডি হয়ে আছে, আপনার ক্রিয়েট চ্যানেল দিতে হয়নি। এটা কেমনে হলো? এই চ্যানেলটা দিয়ে কোন ইউটিউবের মধ্যে আপনি কখনো লগইন করেছেন? হ্যাঁ করেছিলাম তো, লগইন আমি অ্যাকাউন্ট তো করিনি। যে কোন ইউটিউবে লগইন করার সময়, ইউটিউবে কোন সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন দেওয়ার সময়, যখন আমরা চ্যানেলটা ইউটিউবে লগইন করাই, জিমেইলটা লগইন করাই, তখন অটোমেটিক্যালি আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, কথাটা আমি বলেছিলাম? আপু বলেছিলেন, বলেছিলাম না, আমাদের সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে কিন্তু আমরা নিজেরাও জানি না। হ্যাঁ আপু, এই যে আপনার চ্যানেল। ও এত সহজে কাজ হয়ে গেল? হ্যাঁ আপু, আমারটা তো অ্যাক্সেস ডিনাইড দেখায় সাবস্ক্রাইব করতে গেলে। আপু এখন তাহলে আমি আমার ইউর চ্যানেল এখানে যাব? হ্যাঁ কোথায় যাবেন কি করবেন সেটা দেখাচ্ছি ভাই। অ্যাক্সেস ডিনাইড দেখায় কি দেখায় আমি দেখে দিচ্ছি আপনাদের, দেখেছেন? হ্যাঁ চলে আসছে তো সবকিছু। এখন হচ্ছে এই যে এই দিতে আবার যান, মজা না ভাইয়া? হ্যাঁ পু গিয়েছি, এখানে যেতে হবে না, এই যে দেখেন কাস্টমাইজ চ্যানেলে যান। কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এই যে এখান থেকে ছবি চেঞ্জ করেন আপনারা, এখান থেকে এই যে উপরে পেনটা আছে পেনটা থেকে ছবি চেঞ্জ করেন। এডিট, স্ক্রল করেন একটু নিচের দিকে, অ্যাড প্রোফাইল পিকচার আপলোড আসবে, যে আপলোড ইমেজ যান, আপলোড দেন। আপনার পিসিতে এখন আপলোড করা কোনো ছবি আছে আপলোড করার মতো? হ্যাঁ আছে। একটা লোগো টাইপের। আরে ক্যানভাসে যান, আপনাদের নিয়ে আসলে যন্ত্রণা, সহজ জিনিস ফেসবুকের এইটা কেন দিবেন, ক্যানভাসে যান। পাশে নিউ ট্যাব লিখা আছে না, নিউ ট্যাবে ক্যানভাসে যান। আমার ক্যানভাস আছে, খোলা আছে, মোজিলাতে খোলা আছে। নিচে দেখেন লোগো বলে একটা ইয়ে আছে, লোগোতে যান, নিচে 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 আসে না কেন, কি জায়গা সমস্যা, লোডিং হইতে টাইম লাগে তো। ইওর ডিজাইনের নিচে এই যে লোগো আসছে, হ্যাঁ এখান থেকে এই সামনে ফার্স্ট লোগোটা নিয়ে, এই যে অর্গানিক গ্রোসারিজ কি যেন, হ্যাঁ এইটা এই লোগোটা নিয়ে নেন, বা ওই যে ডান পাশের যে ছেলেটা নাম চেঞ্জ করেন, আপনার চ্যানেলের নাম কি দিবেন?
ট্রাভেল শো তারপর নিচে কি প্রো কি যেন একটা লেখা আছে দেখেছেন ওই সেই লোগো যেটা আছে লোগো এটাই থাকুক লোগো চেঞ্জ করতে হবে না হ্যাঁ এখন ইয়ে করেন এটাকে ডাউনলোড করেন এখানে তো আপু ইমেজ এসইও করতে হবে তাই না হ্যালো আপু জি আপু জি এই লোগোর জন্য তো আমাদের ইমেজ এসইও করতে হবে না কোথায় না এটা হয়ে গেছে আপু সেট এস প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি হ্যাঁ সেট এস প্রোফাইল প্রোফাইল ফটো দিয়ে এটা বড় করে নেন আর একটু আপনি আপনার নামও দিতে পারেন চ্যানেলের নামও দিতে পারেন তাহলে নিচে নিক নেমটা ইয়ে দিয়ে দিব ওই ট্রাভেল হোম যেটা লিখছি এটা একটা দেন আপু একটা ইউটিউব চ্যানেল কয়বার নাম চেঞ্জ করা যায় কয়বার নাম চেঞ্জ করতে হবে আপনার পরবর্তীতে ঝামেলা হয় কিছু এই জন্য বলা হয় যে কারো চ্যানেলের নাম একবারে বেশি দুবার চেঞ্জ করাটা ঠিক না অথবা চ্যানেল ভুল হলো ভুল হলে সাথে সাথে নাম চেঞ্জ করলে সাথে সাথে কিন্তু শো করবে না ওকে ব্যাকে যান নেইমের ওইদিকে যান ডিসপ্লে নেইম অ্যাজ দীপ্তধর ট্রাভেল গাই এই অপশনটা নতুন এসেছে এই অপশনটা কিন্তু আমার স্লাইডে নেই দিয়ে দিয়েছে ওই যে উপরে নেম এই যে উপরে নেম এই জায়গায় যান হ্যাঁ এখানে এখানে হ্যাঁ গিয়েছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া অ্যারোটা দিব হ্যাঁ চলো আসছে বাইরে যান মানে আবার ব্যাকে দেন নিচে 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 নেম নিচে এগুলো কখন নিয়ে নিলে এরা এগুলো তো আমি কিছু দিই নাই আপনি গুগল অ্যাকাউন্টে চলে আসছে জিমেইলের জিমেইলের সেটিংস করা নেই এই জন্য জিমেইলের সেটিংস আগে করালো তারপর আপনার চ্যানেলের সেটিংস করাবে যান ইউটিউব চ্যানেলে আপনি এখন কোথায় যাব বায়ের চ্যানেল
বায়ার ট্যাবে এটা জিমেইল অ্যাকাউন্টে নিয়ে আসছে আপনাকে আচ্ছা এটাতে যাব এটাতে হ্যাঁ চ্যানেল আর্ট এখন অ্যাড করেন আপু কোনটাতে যাব এখন ভাইয়া চ্যানেল লোগো মানে আপনার ডি লেখা চ্যানেলটা চ্যানেলটার ছবিটা চেঞ্জ করেন যেই জন্য ওই ছবিটা রেডি করা ওইটাতে সাইদ ভাইয়া একটু মিউট করে দেন ভাইয়া আপু এটা তো এখানে আসতেছে আবার এখানে আসে নাই তাইলে স্ক্রল করেন একটু না চেঞ্জ তো হয়েছে দেখাচ্ছে চেঞ্জ হয়েছে আপু এটা আসতে একটু সময় নেবে কিন্তু এখানে দেখাচ্ছে না যেটা নাকি এটা রিফ্রেশ করব একবার রিফ্রেশ করেন চলে আসার তো কথা ভাই চলে আসছে তো ভাইয়া ওই চ্যানেল চ্যানেল আর্টটাও সেম হইতে চ্যানেল লোগো হ্যাঁ চ্যানেল আর্টটাও সেম হইতে মানে কভার ফটোটাও সেম হইতে চেঞ্জ করতে হবে এখন কি চেঞ্জ করা দেখাবো আপনাদেরকে এটা আমি পারবো আচ্ছা এই অ্যাবাউটে জানি যে জান এই যে চ্যানেল ডেসক্রিপশন দেন কিছু একটা লিখেন চ্যানেল ডেসক্রিপশন আচ্ছা